হ্যালো স্টুডেন্টস তোমাদের যে জিওগ্রাফি সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটায় এখন পর্যন্ত তোমরা যে ক্লাসগুলো পেয়েছ সেগুলো ফার্স্ট সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার ক্লাস তোমরা পেয়েছো সবগুলোই অর্থনৈতিক ভূগোলের অংশ আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে শুরু করব পড়া এই অধ্যায়টি হচ্ছে কৃষি কৃষিতে যাওয়ার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেবো যেগুলো কৃষির সাথে সম্পর্কযুক্ত যেমন ধরো তোমরা তো রোজ ভাত বা রুটি খাও রোজ ভাত খেতে বসে বা রুটি খাওয়ার সময় তোমরা কি একবারও চিন্তা করো যে এই যে ভাত বা রুটি আমাদের থালা পর্যন্ত কিভাবে এসে পৌঁছেছে একদম সাধারণ কথায় ভাবলে হ্যাঁ রান্নাঘর থেকে এসছে প্লেটে করে আমার সামনে এসছে কিন্তু এই রান্নাঘর পর্যন্ত আসতে আমাদের রান্নার উপযোগী করার জন্য সেই বস্তুটিকে তৈরি করতে কি কি কাজ করতে হয়েছে সে সেগুলোর সম্পর্কে কি তোমরা জানো আমরা আজকে সেগুলো সম্পর্কেই কিন্তু আমরা আজকে আলোচনা করব আমরা উদ্ভিদ বা প্রাণী থেকে অনেক জিনিস সংগ্রহ করি এবং সেই সকল জিনিসই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাই এখন এই যে সম্পদগুলো বা এই যে দ্রব্যগুলো আমাদের কাছে পৌঁছানোর আগে কিন্তু সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যায় এবং বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে সেটা অতিবাহিত হয় এই কার্যকলাপগুলোকে কিন্তু বলা হয় অর্থনৈতিক কার্যকলাপ অর্থনৈতিক কার্যকলাপগুলোর মাধ্যমে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে জিনিসগুলো যখন যায় তারপরে কিন্তু আমাদের কাছে এসে সেই জিনিসগুলো পৌঁছায় এখন কৃষি বোঝার আগে আমাদের জানা দরকার অর্থনৈতিক কার্যকলাপ কি। অর্থনৈতিক কার্যকলাপ হল এমন সব কাজকর্ম যা মানুষ তার জীবিকা নির্বাহের জন্য করে থাকে মানুষ তার জীবনযাপনের জন্য যে সকল কাজকর্ম করে সেগুলোকেই কিন্তু আমরা অর্থনৈতিক কার্যকলাপ হিসেবে বলতে পারি এই অর্থনৈতিক কার্যকলাপের কিন্তু প্রধানত তিনটি ভাগ রয়েছে তিন ধরনের কার্যকলাপ রয়েছে এখানে অর্থনৈতিক কার্যকলাপের আমরা তিনটা ক্ষেত্র দেখতে পাই প্রাথমিক ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র এবং তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যকলাপ প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যকলাপ কোনগুলো যেগুলো সরাসরি পৃথিবী বা প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ সোজা কথায় যেগুলো সরাসরি পৃথিবী পৃষ্ঠকে কাজে লাগে বা মাটির সঙ্গে সম্পর্কযুক্ত সব কার্যকলাপ তা প্রাথমিক কার্যকলাপ খনি খনন ইত্যাদি এগুলো প্রাথমিক কৃষিকা কার্যাবলির মধ্যে আসে প্রাথমিক কার্যাবলী পরবর্তী পর্যায়ে যে কার্যাবলীটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের কার্যাবলী দ্বিতীয় ক্ষেত্রের কার্যাবলী বলতে আমরা সেই সব কাজকে বোঝাই যেগুলো প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যকে কাজে লাগিয়ে সেগুলোকে সেগুলোর প্রক্রিয়াকরণের মাধ্যমে সেগুলোকে আরও ভালো উৎপাদিত দ্রব্যে রূপান্তরিত করে দ্বিতীয় ক্ষেত্রের কার্যাবলির মধ্যে রয়েছে বিভিন্ন উৎপাদন কেন্দ্র শিল্প কারখানা এগুলো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের কার্যাবলীর অন্তর্গত বিষয় যেখানে প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সামগ্রীর প্রক্রিয়াকরণ করা হয় বা সেই দ্রব্যগুলোকে আরও ভালো দ্রব্যরূপে রূপান্তরিত করে যদি আমরা উদাহরণ হিসেবে দেখি প্রাথমিক ক্ষেত্রে মৎস্য চাষ করা হয় মৎস্য চাষে যে মাছ উৎপাদন করা হয় বা খনি খনন করা হয় খনি খননের ক্ষেত্রে থেকে যে খনিজ দ্রব্যটা উৎপাদন করা হয় সেই খনিজ দ্রব্যটা কিন্তু প্রাথমিক অবস্থায় ব্যবহারযোগ্য থাকে না লৌহ আকরিক প্রাথমিক অবস্থায় কিন্তু লৌহ আকরিক আমরা ব্যবহার করতে পারি না সেই লৌহ আকরিকটা মধ্যে অনেক এমন বর্জ্য পদার্থ থাকে যেগুলো লোহা আকরিকটাকে অব্যবহারযোগ্য করে রাখে পরবর্তী পর্যায়ে দ্বিতীয় ক্ষেত্রে যখন সেটা উৎপাদন কেন্দ্র বা শিল্প কারখানায় যায় সেই লৌহ আকরিকটাকে শোধন করা হয় তাকে বিশুদ্ধিকরণ করা হয় এই বিশুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয় এই যে লৌহ আকরিক থেকে বিশুদ্ধ লোহা উৎপাদন করা হয় যার থেকে পরবর্তী সময়ে বিভিন্ন লৌহ সামগ্রী তৈরি করা হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বিভিন্ন দ্রব্যের প্রক্রিয়াকরণ করি তৃতীয় ক্ষেত্র যেটা রয়েছে সেটাকে আবার সেবা ক্ষেত্র বলা হয় এই সেবাক্ষেত্র বলতে এখানে কিসের সেবা বলছে পরিষেবা প্রাথমিক ও দ্বিতীয় ক্ষেত্রে কার্যকলাপগুলিকে যে ক্ষেত্র পরিষেবা প্রদান করে সেটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র যেমন প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত সামগ্রী বা দ্বিতীয় ক্ষেত্রে উৎপাদিত সামগ্রীগুলো যেগুলো আমাদের বাজারে বা আমাদের বাড়িতে পৌঁছানোর কাজটা কে করে তৃতীয় ক্ষেত্র পরিবহনের মাধ্যমে বাণিজ্যের মাধ্যমে সেটা আমাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছায় তাহলে আমরা এখন সহজেই বুঝতে পারছি ভাত বা রুটি আমরা যেটা খাচ্ছি সেটা কিভাবে কোন কোন অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় ঠিক আছে তাহলে আমরা এভাবে এ এভাবে প্রথমে অর্থনৈতিক কার্যবলী সম্পর্কে জেনে গেলাম এখন আমরা যেটা নিয়ে জানব সেটা হচ্ছে এই অধ্যায়ের মূল টপিক সেটা হচ্ছে কৃষি বা কৃষিকার্য যেটা আমরা এখানে আগেই দেখছি প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কৃষি দেখো কৃষি যে শব্দটি তার ইংরেজির প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার শব্দটি কিন্তু এসছে একটি ল্যাটিন শব্দ দুটি ল্যাটিন শব্দ এগার বা এগ্রি আর কালচার থেকে ল্যাটিন শব্দ এগারের অর্থ হচ্ছে মাটি আর কালচারের অর্থ হচ্ছে চাষ তাহলে সাধারণ ভাষায় কী দাঁড়ালো এগ্রিকালচার বা কৃষির অর্থ মাটি চাষ করা তাহলে এগ্রিকালচার বা কৃষি হচ্ছে এমন একটি কার্যকলাপ যেখানে মাটিতে চাষ করা হয় এখন মাটিতে এমন কিছু জিনিস চাষ করা হয় যা আমাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করতে পারে যেখান থেকে আমরা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবো এ ধরনের বস্তু যেখানে চাষ করা হয় সেটা হচ্ছে কৃষি এখন কৃষিকার্যের ক্ষেত্রে কিছু অনুকূল পরিস্থিতির প্রয়োজন হয় কৃষিকাজ শুধু করলে হবে না চাষ করলে হবে না সব রকম পরিস্থিতিতে কিন্তু আমরা চাষ করে উঠতে পারি না তাহলে চাষ করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু অনুকূল অবস্থার কথা মাথায় রাখতে হবে এই অনুকূল অবস্থাগুলোকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো প্রাকৃতিক বা ভৌগোলিক অনুকূল অবস্থা অপরটা হলো অর্থনৈতিক বা অর্থনৈতিক অনুকূল অবস্থা কৃষিকাজের জন্য যে প্রাকৃতিক অনুকূল অবস্থাগুলো আমাদের প্রয়োজন তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হলো ভূ প্রকৃতি প্রথম প্রাকৃতিক অবস্থা হচ্ছে ভূ প্রকৃতি ভূপ্রকৃতিটা কি ভূমিরূপটা কিরকম রয়েছে ওই অঞ্চলে সেটা হচ্ছে ভূ প্রকৃতি সেটা কি ঢালু না পাহাড়ি না সমতল না খেব্রো এই ভূপ্রকৃতির ওপর কিন্তু কৃষিকার্যটা অনেকটা নির্ভর করে আমরা যতটা জানি সমতল ভূপ্রকৃতি যদি থাকে সেখানে কিন্তু চাষবাসটা অনেক বেশি ভালো হয় সেকেন্ড হচ্ছে মৃত্তিকা কৃষির ক্ষেত্রে মৃত্তিকার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মৃত্তিকা অর্থাৎ মাটি মাটি যদি উর্বর হয় কৃষিকার্য ভালো হবে আবার সব ধরনের মাটিতে সব রকম কৃষি হয় না ধরো যেমন নদীর উপত্যকার উর্বর পলি মাটিতে ধান চাষ খুব ভালো হয় অপরদিকে কালো মৃত্তিকা আছে সেখানে তুলো চাষটা খুব ভালো হয় এভাবে বিভিন্ন ধরনের মৃত্তিকার যে বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের মৃত্তিকার সঙ্গে মিল রেখে কিন্তু বিভিন্ন ধরনের ফসল বা শস্য উৎপাদন করা হয় নেক্সট হচ্ছে জলবায়ু প্রাকৃতিক অনুকূল অবস্থার মধ্যে জলবায়ু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুকূল অবস্থা জলবায়ু সঙ্গে মিল রেখে কিন্তু কৃষিকার্যগুলো করতেই হয় যেমন ধরো শুষ্ক অঞ্চল যেখানে বৃষ্টিপাত কম বায়ুতে আর্দ্রতার পরিমাণ খুবই কম সেই অঞ্চলে কিন্তু আমরা এমন শস্যের চাষ করতে পারবো না যাতে জলের বেশি প্রয়োজন যেমন শুষ্ক অঞ্চলে ধান চাষ আমরা করতে পারবো না শুষ্ক অঞ্চলে আমাদের সেই সব শস্য চাষ করতে হবে যেগুলো কম জলের মাধ্যমে চাষ করা সম্ভব যেমন জোয়ার বাজরা রাগি এ ধরনের শস্য আমরা শুষ্ক অঞ্চলে চাষ করতে পারি অপরদিকে যেসব অঞ্চল আদ্র সেখানে কিন্তু আবার শুষ্ক অঞ্চলের কৃষি কৃষিজ ফসলগুলো কিন্তু আমরা উৎপাদন করতে পারি না তাহলে জলবায়ু অবস্থাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্ধারক যার মাধ্যমে কৃষিটা কি ধরনের কৃষি কোন অঞ্চলে হবে সেটা কিন্তু নির্ভর করছে অর্থনৈতিক অনুকূল অবস্থার মধ্যে রয়েছে প্রথম মূলধন মূলধন মানে যে অর্থ বা টাকা খরচ করা হচ্ছে সেই কৃষিকার্যে যে কৃষি পদ্ধতিতে অধিক পরিমাণের মূলধন বা টাকা লগ্নি করা হয় সেই কৃষিটা বাণিজ্যিকভাবে করা হয় এবং সেটা বাণিজ্যিকভাবে সফল হয় আবার যে ধরনের কৃষি ব্যবস্থায় মূলধন ব্যয়ের পরিমাণটা কম সেটা বাণিজ্যিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয় না নেক্সট হচ্ছে শ্রমিক শ্রমিক ছাড়া কিন্তু কৃষিকার্য করা একেবারেই সম্ভব নয় কিছু কিছু কৃষিকার্যের ক্ষেত্রে উন্নত দেশে দেখা যায় যে শ্রমিকের সংখ্যা কম যন্ত্রের সাহায্যে কৃষিকার্য করা হচ্ছে কিন্তু সেখানেও কিন্তু সেই যন্ত্র পরিচালনা করার জন্য শ্রমিকের প্রয়োজন আর বেশিরভাগ কৃষিক্ষেত্রেই পর্যাপ্ত পরিমাণে শ্রমিকের প্রয়োজন রয়েছে তাই ঘনবসতিপূর্ণ অঞ্চলে কৃষিকার্যটা অধিক করা যায় কারণ কি শ্রমিক প্রচুর পাওয়া যায় নেক্সট হলো পরিবহন কৃষিক্ষেত্রে ক্ষেত্রে কৃষিজ পণ্য শুধু উৎপাদন করলে তো চলবে না সেটা আমাদের বাজারে নিয়ে যেতে হবে বা আমাদের কাছে বিভিন্ন লোকজনের কাছে সেটা পৌঁছে দিতে হবে সেক্ষেত্রে পরিবহন কিন্তু গুরুত্বপূর্ণ গাড়ি ঘোড়ার মাধ্যমে মাল বোঝাই করেই কিন্তু সেটা বাজারে পাঠানো হবে শুধুমাত্র কৃষকের কাছে সেটা থাকলে হবে না কৃষকের কাছ থেকে সেটা পরিবহনের মাধ্যমে বাজারে গিয়ে পৌঁছতে হবে তাই অর্থনৈতিক নির্ধারকের মধ্যে বা অর্থনৈতিক অনুকূল অবস্থাগুলোর মধ্যে কিন্তু পরিবহন একটি গুরুত্বপূর্ণ শর্ত কৃষিক্ষেত্রে এছাড়া উন্নত বীজ সার জলসেচের ব্যবহার উন্নত কৃষি পদ্ধতি এই জিনিসগুলো বর্তমান সময়ে কিন্তু অনুকূল অবস্থার মধ্যে পড়ে বর্তমানে এই সব জিনিসগুলো ব্যবহার না করলে কৃষিক্ষেত্রে উন্নতি করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে আমরা যেটা জানব সেটা হলো কৃষির বিভাগ দেখো কৃষিকে যদি আমরা প্রধানত শ্রেণী বিভাগ করে থাকি তাহলে আমরা কৃষির দুই ধরনের পদ্ধতি আমরা দেখতে পাব কৃষিকে প্রধানত দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায় একটা হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি আরেকটা হলো বাণিজ্যিক কৃষি জীবিকা সত্তাভিত্তিক কৃষি কোনটা যে ধরনের কৃষি ব্যবস্থায় কৃষকরা তাদের নিজস্ব জমিতে নিজের জীবিকা নির্বাহের জন্য কৃষিটা করে থাকে সেই ধরনের কৃষিকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি এই কৃষিটি কৃষকরা কেবলমাত্র নিজের ভরণ পোষণের জন্য নিজের এবং নিজের পরিবারের ভরণ জন্যই করে থাকে এই কৃষি পদ্ধতিটা কিন্তু একটি প্রাচীন কৃষি পদ্ধতি এখানে শ্রমিকের পরিমাণ বেশি এবং জমির পরিমাণটা খুবই কম ঘনবসতিযুক্ত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এই ধরনের জীবিকা সত্তাভিত্তিক কৃষি করা হয়ে থাকে এখানে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় তা খুবই সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করা হয় খুবই লো লেভেলের যেটা ইকোনমি বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে কিন্তু এই ধরনের কৃষি ব্যবস্থা প্রচলিত রয়েছে এই কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কিন্তু খুবই কম মাথাপিছু উৎপাদন কম কারণ কি এখানে শ্রমিকের সংখ্যা বেশি জমির পরিমাণ ছোট শ্রমিকের সংখ্যা বেশি সেক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম হতে বাধ্য অর্থাৎ যদি কোনো একটি জমিতে একশো কেজি ধান উৎপাদন হয় আর সেখানে যদি পঞ্চাশ জন শ্রমিক নিযুক্ত থাকে তাহলে মাথাপিছু উৎপাদন কত হলো মাথাপিছু উৎপাদন কিন্তু অনেকটাই কম হয়ে যায় একশো কেজি ধান উৎপাদন হচ্ছে আর জন নিযুক্ত আছে মাথাপিছু কিন্তু সেটা হয়ে গেছে যায় দু কেজি করে এখন যদি এখানে বেশি শ্রমিক জায়গায় কম শ্রমিক নিযুক্ত থাকতো এবং উৎপাদন যদি সেই একশো কেজি থাকতো সেক্ষেত্রে কিন্তু মাথা মাথাপিছু উৎপাদন কিন্তু অনেকটাই বেড়ে যেত এখন এই পদ্ধতিটা মূলত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ঘনবসতিপূর্ণ দেশ যেমন ভারত চীন এই সকল অঞ্চলে বাংলাদেশ এই সকল অঞ্চলে কিন্তু বেশি দেখা যায় এই জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির আবার দুটি অংশ একটি হচ্ছে নিবিড় কৃষি অপরটি হচ্ছে আদিম কৃষি নিবিড় কৃষি আদিম কৃষি দুটোই কিন্তু জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি জীবিকা সত্তাবিত্তিক কৃষির যা যা বৈশিষ্ট্য এক্ষুনি বললাম এই সবকটি বৈশিষ্ট্য কিন্তু এই দুটোর মধ্যেই আছে কিন্তু একটা মূল পার্থক্য রয়েছে নিবিড় কৃষি আর আদিম কৃষির ক্ষেত্রে সেটা হলো নিবিড় কৃষিটা স্থায়ীভাবে করা হয় স্থায়ীভাবে কোনো একটি অঞ্চলে যে কৃষিকার্য করা হয় সেটা নিবিড় কৃষি আর আদিম কৃষি যেটা সেটা কিন্তু অস্থায়ী অর্থাৎ ওখান কৃষকরা যারা এই আদিম কৃষির সঙ্গে যুক্ত ওরা একটি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সে কৃষিকার্য করে না তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় নিবিড় কৃষি ভারতবর্ষে হয়ে থাকে এখানে ধান গম ডাল তৈলবীজ এই ধরনের শস্য নিবিড় কৃষির মাধ্যমে চাষ করা হয়ে থাকে আদিম কৃষির আবার দুটি ভাগ রয়েছে এই দুটি ভাগ কি একটি হলো যাযাবর পশুপালন অপরটি হলো স্থানান্তর কৃষি যাযাবর পশুপালনের ক্ষেত্রে যেটা হয় সেটা একদল পশুপালক তাদের সঙ্গে ভেড়া উট ছাগল চমড়ি গায়ে এ ধরনের পশু নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় কিসের জন্য পশুদের জন্য খাদ্য এবং জলের উদ্দেশ্যে ওরা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় ওদের কোনো নির্দিষ্ট এলাকা নেই ওরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাদের পশুদের জন্য খাদ্য এবং জল সংগ্রহ করে মূলত জলবায়ুর প্রতিকূলতার কারণেই এই যাযাবর পশুপালন বৃত্তিটা চলে ভারতবর্ষে যেমন জম্মু কাশ্মীর রাজস্থান সব অঞ্চলে যাযাবর পশুপালন বৃত্তিটা প্রচলিত রয়েছে এইসব অঞ্চলে কি হয় যেমন জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যদি আমরা দেখি সাধারণত ভেড়া ওরা প্রতিপালন করে এবং ভেড়াগুলো শীতকালে পশুপালকরা ভেড়াগুলোকে নিয়ে পাহাড় থেকে উপত্যকার দিকে চলে আসে কারণ কি শীতকালে পাহাড়ি অঞ্চলে যে তৃণভূমিগুলো থাকে সেগুলো বরফের চাদরের নিচে ঢাকা পড়ে যায় তাই পশুরা সেখান থেকে ঘাস সংগ্রহ করতে পারে না তাই ওরা বাধ্য হয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমে আসে উপত্যকায় আবার যখন শীতকাল শেষ হয়ে যায় গ্রীষ্মকাল চলে আসে তারা আবার তাদের ভেড়ার পাল নিয়ে আবার পাহাড়ে চলে যায় এভাবে যা যাপর পশুপালন বৃত্তিটা চলতে থাকে এদের চামড়া পশম দুধ মাংস ইত্যাদির উপর নির্ভর করে ওদের জীবিকা স্থানান্তর কৃষি হচ্ছে এমন একটি আদিম কৃষি প্রক্রিয়া যা বর্তমানে অনেকটাই কমে গেছে তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় ক্রান্তীয় অঞ্চলের কিছু কিছু জায়গায় এখনও স্থানান্তর কৃষির চল রয়েছে এই স্থানান্তর কৃষিতে সব ভারতবর্ষে উত্তর পূর্ব ভারতে স্থানান্তর কৃষিটি জুম চাষ নামে পরিচিত এই চাষের ক্ষেত্রে কি হয় একদল কৃষক একটি জঙ্গলে যায় সেই জঙ্গলে কিছু গাছ কেটে সেই জঙ্গলটিকে পরিষ্কার করে আগুন লাগিয়ে সেখানে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং সেখানে কিছুদিন চাষ করে আবার কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওরা সেই জঙ্গলটাকে ত্যাগ করে অন্য একটা জায়গায় চাষ করার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এভাবে অস্থায়ীভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যে চাষবাসটি করে বেড়ায় সেটা হচ্ছে স্থানান্তর কৃষি ভারতবর্ষে যেমন স্থানান্তর কৃষি জুম চাষ নামে পরিচিত পৃথিবীর অন্যান্য অঞ্চলেও স্থানান্তর কৃষির প্রচলন রয়েছে সেখানে নাম আলাদা রয়েছে যেমন মালয়েশিয়াতে লাডাং রোকা নামে পরিচিত ব্রাজিলে মিলপা বলা হয় মেক্সিকোতে এই স্থানান্তর কৃষিও খুবই প্রাচীন এখানে যদিও আলু ভুট্টা মিষ্টি আলু এ ধরনের ফসলই বেশি উৎপাদন করা হয় এই গেল স্থান জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষির শ্রেণী বিভাগ তারপর আমরা আলোচনা করব বাণিজ্যিক কৃষি নিয়ে বাণিজ্যিক কৃষি হচ্ছে মূলত বাজারে বিক্রি করার উদ্দেশ্যে যে কৃষি করা হয় যে ফসল উৎপাদন বাজারে বিক্রির উদ্দেশ্যে করা হয় সেই কৃষি হচ্ছে বাণিজ্যিক কৃষি এখানে কখনো কখনো ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালনও করা হয় বাণিজ্যিকভাবে বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে জমির পরিমাণ কিন্তু বিশাল হয় সেখানে যন্ত্রপাতি খুব উন্নত পদ্ধতির ব্যবহার করা হয় শ্রমিকের সংখ্যা কিন্তু খুবই কম থাকে জীবিকা সত্ত্বাবৃদ্ধি কৃষির তুলনায় যার ফলে কি হয় মাথাপিছু উৎপাদনটা অনেক বেশি হয় এখানে যেহেতু সেটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় কৃষকরা নিজের প্রয়োজনের জন্য শুধুমাত্র চাষ করে না তাই অর্থ প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হয় মানে অনেক টাকা খরচ করা হয় এই চাষবাসের ক্ষেত্রে এবং এর থেকে যে উৎপাদনটা পাওয়া যায় সেই উৎপাদিত সামগ্রী কিন্তু বাজারে প্রচুর দামে বিক্রি হয় এবং এখানকার যে কৃষকরা আছেন ওনারা খুবই সমৃদ্ধশালী বাণিজ্যিক কৃষির অন্তর্ভুক্ত কৃষি রয়েছে তিনটি বাণিজ্যিক কৃষি যে তিন প্রকারের রয়েছে তার মধ্যে প্রথম হল দানা শস্যের বাণিজ্যিক উৎপাদন দানা শস্যের বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে বাণিজ্যিক প্রয়োজনে শুধুমাত্র দানা শস্যের চাষ আর এর মধ্যেও পৃথিবীতে এ ধরনের কৃষির ক্ষেত্রে গম ও ভুট্টাকে বেশি গুরুত্ব দেয়া হয় অর্থাৎ বাণিজ্যিকভাবে যে দানাশস্য চাষ করা হয় তাতে কিন্তু গম আর ভুট্টা চাষই বেশি হয়ে থাকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং এশিয়ার যে নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলো রয়েছে সেই সব অঞ্চলে কিন্তু বাণিজ্যিকভাবে দানাশস্যের চাষ চলছে এবং উন্নত বিশ্বে এ ধরনের দানাশস্য চাষ করার ফলে প্রচুর অর্থনৈতিক উন্নয়ন ঘটছে বিশাল জমিতে এ ধরনের চাষবাস হয়ে থাকে এবং একই জমিতে হেক্টরের পর হেক্টর জমি শুধুমাত্র এক ধরনের শস্য উৎপাদনের ক্ষেত্রেই নিয়োজিত থাকে এখানে যে সকল কৃষকরা থাকেন ওনারা যেহেতু শ্রমিকের সংখ্যা খুবই কম প্রায় প্রতিটি কাজই মেকানাইজড মানে বিভিন্ন উন্নত যন্ত্রপাতির মাধ্যমে ওনারা করে থাকেন এমন কি তোমরা জানলে হয়তো অবাক হবে যে এ ধরনের ক্ষেত্রে চাষিরা বীজ বপন থেকে শুরু করে বিভিন্ন পেস্টিসাইড মানে কীটনাশক ছড়ানো সব কিছু প্লেইনের মাধ্যমে করে থাকে বড় বড় ওদের নিজস্ব প্লেইন আছে সেই প্লেনের মাধ্যমে বিশাল এলাকায় ওরা সেই বীজ ছড়ানো থেকে শুরু করে কীটনাশক ছড়ানো সব এইভাবে ওরা করে থাকে আমাদের মতো দেশে যা চিন্তা করা অনেকটাই মানে অদ্ভুত লাগে আমাদের কাছে হয়তোবা কিন্তু এটাই সত্যি নানা শস্যের বাণিজ্যিক উৎপাদন এভাবেই হয়ে থাকে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে বাগিচা কৃষি বাগিচা কৃষি হচ্ছে এমন একটি কৃষি ব্যবস্থা যেখানে বাগিচা তৈরি করে কৃষিকার্য করা হয় বিশাল জমির আয়তন হয় বিশাল জমিতে বা বাগিচাগুলো গড়ে ওঠে এবং সেই বাগিচাগুলো মূলত একটি অঞ্চলে একটি ফসলের জন্যই তৈরি করা হয় সেই অঞ্চলের সবথেকে অর্থনৈতিকভাবে লাভবান যে শস্যটি রয়েছে বা যে ফসলটি রয়েছে সেই ফসলটি ওখা বাগিচার মধ্যে চাষ করা হয় যার বাজার মূল্য খুব বেশি এখানে কিন্তু যেহেতু এটা একটি অর্থনৈতিক ফসল চাষ করা হয় এখানে তাই বিপুল পরিমাণ টাকা পয়সা বা মূলধন কিন্তু এখানে বিনিয়োগ করা হয় এবং এখানে যে শ্রমিকরা নিযুক্ত থাকে যদিও বাণিজ্যিক কৃষিতে শ্রমিকের সংখ্যা কম কিন্তু বাগিচা কৃষিতে যে শ্রমিকরা নিযুক্ত থাকেন তা ওনারা কিন্তু খুবই দক্ষ হতে হয় দক্ষ শ্রমিক ছাড়া বাগিচা কৃষিতে কৃষি করা সম্ভব নয় এছাড়া বাগিচা কৃষিতে ফসল প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকতে হয় উন্নত পরিবহন ব্যবস্থা রাখতে হয় যা যেন খুব সহজে এবং দ্রুত উৎপাদিত সামগ্রী বাজারে পৌঁছানো যায় বাগিচা কৃষিতে চা কফি রাবার কলা তুলা আখ এগুলো চাষ করা হয় পৃথিবীর সমস্ত ক্রান্তীয় অঞ্চলে কোনো না কোনো বাগিচা কৃষি অঞ্চল রয়েছে ভারত ও শ্রীলঙ্কার ক্ষেত্রে যেমন চা চাষ বাগিচা কৃষির মাধ্যমে হয় রাবার চাষ করা হয় সেই একইভাবে মালয়েশিয়াতে বাগিচা কৃষিতে ব্রাজিলে বাগিচা কৃষিতে মূলত কফি চাষ করা হয় এভাবে বাগিচা কৃষি বাণিজ্যিক কৃষির একটি অন্যতম কৃষি পদ্ধতি নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মিশ্র কৃষি মিশ্র কৃষি হচ্ছে এমন একটি কৃষি পদ্ধতি যার মধ্যে ফসল উৎপাদনের পাশাপাশি কিন্তু পশুপালনও করা হয়ে থাকে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই ধরনের স্বল্প জনবসতির অঞ্চলগুলোতে কৃষি খামা খামারগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে কিছুটা জায়গায় ফসল উৎপাদন করা যায় এবং কিছুটা জায়গায় পশুপালন করা যায় এভাবে পশুপালন ও খাদ্যশস্য উৎপাদন যেখানে একত্রে একত্রে করা হয় সেটাই হচ্ছে কিন্তু মিশ্র কৃষি অঞ্চল মিশ্র কৃষি অঞ্চলের কৃষকরা কিন্তু অন্যান্য কৃষি অঞ্চলের কৃষকদের থেকে অনেক বেশি কাজ করতে হয় কারণ সেখানে সারা বছর কাজ থাকে অন্যান্য কৃষি অঞ্চলে হয়তোবা বছরে কোনো একটা সময়ে খালি সময় থাকে অর্থাৎ ফসল থাকে না বা ফসল বোনা শুরু হয়নি বা ফসল কাটা হয়ে গেছে এমন একটা সময় কিন্তু যেহেতু মিশ্র কৃষিতে পশুপালন আর কৃষিকার্য একই সাথে হয় সেখানে কিন্তু বছরে কোনো সময় খালি সময় থাকে না এবং এখানে যে যন্ত্রপাতিগুলি খুবই উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং এদের বাণিজ্যিক লাভও কিন্তু অত্যাধিক বেশি সেই কারণে বাণিজ্য অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোতেই কিন্তু আমরা মিশ্র কৃষির ব্যবস্থাটা দেখতে পাই ঠিক আছে এই গেল আমাদের কৃষির যে মূল শ্রেণী বিভাগ যেখানে আমরা বিভিন্ন ধরনের কৃষি ব্যবস্থা সম্পর্কে জানতে পারলাম আজকে যে ক্লাসটাতে আমরা করে দেখেছি যে কৃষির শুরু কি করে হয়েছে কিভাবে কৃষি এসছে কৃষির অনুকূল অবস্থাগুলো আমরা জানলাম এবং কৃষি যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন ধরনের কৃষি ব্যবস্থা প্রচলিত রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম এই কৃষি ব্যবস্থাগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম এবং এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেগুলোও কিন্তু আমরা বুঝতে পারলাম এখন তোমরা যখন বইটা পড়বে সেখানে কিন্তু প্রতিটা শ্রেণীবিভাগ খুব ভালো করে বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখে দেখে পড়বে যেন তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি সম্পর্কে আলোচনা করো সেগুলো যেন তোমরা ভালোভাবে পয়েন্ট ওয়াইজ লিখতে পারো কোনটার কি বৈশিষ্ট্য পাশাপাশি এমন কোশ্চেনও আসতে পারে যেখানে তোমাদেরকে কোশ্চেন করা হলো যে জীবিকা সত্ত্বিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লিখো এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে এদের মধ্যে পার্থক্য লিখাও খুব একটা মুশকিল হবে না তাই ভালো করে এদের বৈশিষ্ট্যগুলো পড়বে যেন তোমরা এদের সম্পর্কে ভালোভাবে লিখতে পারো এদের পার্থক্যগুলো ভালোভাবে লিখতে পারো এই অধ্যায়ের পরবর্তী অংশে রয়েছে কৃষি বিভিন্ন ফসলগুলো সম্পর্কে আলোচনা সেই কৃষিজ ফসলগুলো সম্পর্কে আলোচনা আমরা আগামী ক্লাসে করব। আজকে আমরা কৃষি সম্পর্কে আলোচনা এখানেই শেষ করব যেখানে আমরা কৃষির শ্রেণীবিভাগ পর্যন্ত জানতে পারলাম এবং ভবিষ্যতে আমরা কৃষির বিষয়ে অন্যান্য যে ফসলগুলো সম্পর্কে যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা আগামী ক্লাসগুলোতে জানব ঠিক আছে তাহলে আজকে আসি